আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিজনেস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদী আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এর আগে ব্যবসা করার জন্য ছোট বড় অনেক রকমের আইডিয়া আমি আপনাদেরকে অনেক দিয়েছি, তো বরাবরের মতো আজও আমি আপনাদের সাথে লো ইনভেস্টমেন্টের মধ্যে একটি হাই প্রফিটেবল বিজনেস নিয়ে আলোচনা করব। এই বিজনেসটি শুরু করার জন্য আপনাকে 4 থেকে 5 হাজার টাকা ইনভেস্ট করা লাগবে, আর 4 থেকে 5 হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রতিদিন ন্যূনতম 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ঘরে বসেই। আপনি যদি চান পড়াশোনা বা চাকরির পাশাপাশি কোনো পার্ট টাইম বিজনেস শুরু করতে, তাহলে এই বিজনেসটি আপনি শুরু করতে পারবেন। বন্ধুরা, আজকের বিজনেস আইডিয়াটি হলো আইসক্রিম তৈরি করার বিজনেস। আপনারা হয়তো এইরকম 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা এরকম আইসক্রিমগুলোর সাথে অনেকেই পরিচিত। এই আইসক্রিমগুলো সচরাচর রাস্তাঘাট, দোকান এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের সামনে বিক্রি করা হয়ে থাকে, এবং এই গরমের সিজনে এই আইসক্রিমগুলোর চাহিদা প্রচুর রয়েছে এবং শহর থেকে গ্রাম সব জায়গাতেই এই আইসক্রিমগুলো চলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কী করে ঘরে বসেই এই আইসক্রিম তৈরি করার ব্যবসাটি শুরু করতে পারবেন, কী কী লাগবে এই ব্যবসাটি করার। তো আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন, এবং আপনি যদি বিভিন্ন বিজনেস আইডিয়া পেতে পছন্দ করেন, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটিতে ক্লিক করে দিন, যদি আমাদের কোনো আপডেট ভিডিও আপনি মিস না করতে চান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি এই আইসক্রিম তৈরির ব্যবসাটি বাসায় বসে শুরু করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে আইসক্রিম তৈরি করার জন্য র মেটেরিয়ালস বা ফর্মুলা কিনতে হবে। তো আইসক্রিম তৈরি করার জন্য তেমন কোনো ফর্মুলা লাগে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লেমন আইসক্রিম তৈরি করার ফর্মুলা বলবো, মানে আপনি লেমন অরেঞ্জ কালারের আইসক্রিম তৈরি করতে চাইলে আপনার কী কী ফ্লেভার ইউজ করা লাগবে। আমি আপনাদেরকে ন্যূনতম ফ্লেভার বলছি, এই হিসাবে আপনি আরও বেশি পরিমাণ ফ্লেভার অ্যাড করে আইসক্রিমের কোয়ান্টিটি বাড়াতে পারেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে একটা খালি পাত্র নিতে হবে, এবং এই পাত্রে 2 লিটার পানি দিতে হবে। 2 লিটার পানির সাথে এবার আপনাকে 500 গ্রাম চিনি মিক্স করতে হবে, এবং 2 লিটার পানির সাথে 500 গ্রাম চিনি মিক্স করার পর এবার যদি আপনি লেবুর স্বাদের আইসক্রিম তৈরি করতে চান, তাহলে এর সাথে আপনার কাঁচা লেবুর রস দিতে হবে 40 মিলিলিটার। কাঁচা লেবুর রস দেওয়ার পর এরপর ভালো করে আপনাকে মিক্স করতে হবে। এরপর চাইলে আপনি এর সাথে স্যাগারিং বা ফ্লেভার ব্যবহার করতে পারেন, তবে যদি আপনি স্যাগারিং ব্যবহার করেন, তাহলে ফ্রিজে রাখলে আইসক্রিমটি অনেক দ্রুত জমাট হবে, এতে আইসক্রিমটি খাওয়ার সময় বরফ অনুভূতি হতে পারে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা ফ্লেভার ইউজ করুন। তো আপনারা এরকম ফ্লেভার ইউজ করতে পারেন। তো এখানে আমি অরেঞ্জ ফ্লেভার ইউজ করতেছি। তো এরকম অরেঞ্জ ফ্লেভার আপনাকে দিতে হবে 40 গ্রামের মতো। এরপর আপনাকে ভালো করে পাত্রটি মিক্স করতে হবে। তো মিক্স করা হয়ে গেলে দেখতে পাবেন যে আমাদের আইসক্রিম তৈরি করার ফর্মুলাটা তৈরি করা হয়ে গেছে। তো এই ফর্মুলাটা তৈরি করা হয়ে গেলে এবার আপনাকে এই ট্রের মধ্যে আইসক্রিমের ফর্মুলাটা ঢালতে হবে। তো এভাবে আইসক্রিমের ফর্মুলাগুলো ঢেলে দেওয়ার পর এবার এতে ধরার জন্য আপনাকে ডাঁডা ইউজ করতে হবে। তো এই স্টিকগুলো আপনি দিতে হবে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। তো এই স্টিকগুলো দেওয়ার পর এবার আপনাকে ট্রেটা ফ্রিজে রাখতে হবে। তো এই ট্রে আর স্টিক আপনি ঢাকা চকবাজার থেকে কিনে নিতে পারেন, এই ট্রের মূল্য নিতে পারে 400 থেকে 500 টাকার মতো। তো এই ট্রেটা এবার আপনাকে ফ্রিজে 3 ঘন্টার মতো রাখতে হবে, এবং 3 ঘন্টা পর বের করলে আপনি এরকম আইসক্রিম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই আইসক্রিমগুলোর উপর এবার আপনাকে এইরকম প্যাকেট বসাতে হবে। তো এই প্যাকেটের কেজিও আপনি ঢাকা চকবাজার থেকে কিনে নিতে পারেন। তো বন্ধুরা, এই আইসক্রিমগুলো তৈরি করা হয়ে গেলে এবার এই আইসক্রিমগুলো আপনি চাইলে 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে ভালো রাখতে পারেন, এবং 3 থেকে 4 দিনের মধ্যে এই আইসক্রিমগুলো বিক্রি করে ফেলতে পারেন। প্রাথমিকভাবে বিক্রির জন্য আপনি আপনার লোকাল বাজারে বিভিন্ন হোলসেলার নিয়োগ দিতে পারেন, যেমন বিভিন্ন দোকানে দোকানে গিয়ে এই আইসক্রিমগুলো বিক্রি করতে পারেন, অথবা যারা স্কুল প্রতিষ্ঠানে লোকালি আইসক্রিম বিক্রি করে তাদের কাছে বিক্রি করে বিজনেস ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে প্রসেসটা বললাম, এভাবে যদি আপনি আইসক্রিম তৈরি করেন, এতে আপনার প্রতি পিস আইসক্রিম তৈরি করতে 1 টাকার মতো খরচ পড়বে। কিন্তু আপনি চাইলে এরকম আইসক্রিমগুলো 5 টাকা করে খুচরো বিক্রি করতে পারেন, আর যদি আপনি হোলসেলে বিক্রি করেন, তাহলে আপনি 2.5 থেকে 3 টাকা করে বিক্রি করতে পারবেন।